হ্যালো বন্ধুরা, পোয়ালি কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আজকে চলে এলাম একটি রেসিপি নিয়ে, আলু পনিরের নিরামিষ রেসিপি। বন্ধুরা চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। আর এই আলু পনিরের রেসিপিটা অল্প কিছু উপকরণে সহজে বানানো যায়। আমি প্রথমে আলু পনিরের এই রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলু, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি পনির, টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এখানে নিয়েছি দুটো এলাচ, দুটো দারচিনি, আর দুটো লবঙ্গ, আর গোটা জিরে। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো, এখানে নিয়েছি টমেটো কোঁচানো, আর এখানে নিয়েছি রিফাইন তেল। বন্ধুরা এই রান্নাটা পুরো আমি রিফাইন তেলেই করব। আমি প্রথমে এই পনিরের উপরে দিয়ে দেব একটু লবণ সামান্য একটু, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে হাত দিয়ে লাগিয়ে দেব। আমি পনিরগুলো সব এইভাবে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব রিফাইন তেল। দিয়ে দেব পনিরের টুকরো, একটু ভেজে নেব। তেল ঝরিয়ে পনিরগুলো আমি তুলে নিলাম। আমি একই তেলে দিয়ে দেব আলু, আলুগুলো একটু ভেজে নেব। আলুর উপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা এই পনিরটা আমি বাড়িতে গুঁড়ো দুধে ছানা কেটে বানিয়ে নিয়েছি, আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আলুটা আমি এইভাবে একটু কালার করে ভেজে নিয়েছি, আর হাফ সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আলুটা তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল, রিফাইন তেল। দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। এবার দিয়ে মোটা কষানো। এবার দিয়ে দেব আদা বাটা। বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো। জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল।
জলটা দিয়ে আমি সব মশলাই একসাথে একটু কষিয়ে নেব, তেল ছেড়ে দেওয়া অবধি অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার দিয়ে দেব আলু, কষিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটছে, এবার দিয়ে দেব পনিরগুলো, ভাজা পনির। পাকা টমেটো দেওয়ার জন্য সুন্দর একটা কালার এসে গেছে এই আলু পনিরের তরকারি। পনিরের তরকারিটা রেডি, এবার আমি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। রেডি পনিরের তরকারি, আর খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।